গাইস দেখুন আমাদের এই টুকটুকিতে আমরা আজকে কখনো পাই যাচ্ছি। এই চাপো চাপো দেখাবো, চলেন দেখে নি। দেখুন ভাই আপনাদেরকে পাখি দেখাচ্ছি, দেখুন কেমন কেমন পাখি দেখেন। আসুন চলো আসুন, দেখেন মুরগি বাচ্চা তো দেখেন। আমরা আমাদের গ্রামের দেশে যাচ্ছে গিরগিটি বলে, এখানে দেখেন কত লম্বা সাইজের গিরগিটি, দেখে নিন সবুজ কালার একদম। আর এখানে দেখেন দেশি মুরগি বড় বড় সাদা কালারের। চলেন আমরা এবার আরো বিভিন্ন রকমের মুরগি পাখি দেখে নি। এ আয়না তোরা, দেখেন দেশি মুরগি দেখালেন, দেখুন কত রকমের মুরগি রয়েছে। এর পাশে আরো রয়েছে, আসুন দেখে নি আমরা, দেখেন কিরকম মুরগি দেখেন। এর পাশে আরো রয়েছে সাদা সাদা কালারের। এবার দেখে নি কবিতা, কবিতা সবই রয়েছে, কবিতা দেখবো না, দেখে আসুন। দেখুন ভাই সাহেব কত রকমের পাখি রয়েছে। আমার খুব একটা কেনার ইচ্ছা করছে কিন্তু আমার টাকা থাকছে না, তার জন্য কিনতে পারছি না। একদম বড় বড় পাখি আমরা কিনতে পারছি না, টাকা টাকা নাই তার জন্য। আসেন আসেন এই করে দেখেনি আমরা, দেখুন বন্ধুরা কেমন কালারের মাছ দেখালেন, কালো তো সাদাতে মাছ। আমার খুব কিনার মন যাচ্ছে, আমরা আমাদেরকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, নিচের নিচে কিছু না, ওপরে একটা মাছ আছে মাত্র। চলেন আমরা আরো দেখে নিয়ে করে আসুন আসুন তাড়াতাড়ি আসুন, দেখালেন কত রকমের খরগোশ দেখাচ্ছি আমি। আসুন খরগোশ কিনার বহুত পছন্দ আমার, শোনা গো এই খরগোশ তুমি সবাই আছে কেন ধরছিস, দেখেন কেমন রকম খরগোশ। আসেন এই করে আরো বহুত রকমের পাখি দেখালেন, দেখেন হলদেটিয়া, দেখেন কেমন পাখি, তার জন্য এখানে আমরা এলাম। কিন্তু দুর্গন্ধ খুবই একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, আসুন আমরা দেখে নি। চলেন এই কটা আমাদের দেখা নিয়ে হয়ে গেছে, এবার আমরা এই কটা আসেন আসেন বন্ধু মাছ দেখে নি আমরা, দেখুন কেমন রকমের মাছ আছে। আমার খুব শখ আছে কিনার জন্য কিন্তু কিনতে পারছি না। আসুন আমরা আরো বিভিন্ন রকমের জিনিস দেখে নি, চলে আসুন। কেমন জিনিস দেখালেন, সব প্লাস্টিকের তৈরি রয়েছে এখানে, কিন্তু ভিতরে দেখলাম আসল, এখানে প্লাস্টিকের তৈরি, এখানে আবার টিয়া শুয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা কিরকম হুতুম পেঁচা শুয়ে দিয়েছে, যাকে একটা আমরা বলি বাংলা ভাষায় হুতুম পেঁচা, সে এখানেও প্লাস্টিকের রয়েছে। চলো চলো বন্ধুরা এবার চলো, দেখুন আমরা কেমন জিনিস দেখছি। এদিকে আমরা এখানে দেখে এলাম আমাদের কালো রঙের, এখানে আমরা সাদা রঙের দেখছি। বন্ধুগুলো কেমন লাগছে আপনাদেরকে দেখেন, আমাদের একটা বন্ধু এর খুব কিনার শখ আছে এরকম পাখি। চলো আসুন আমরা আরো কিছু দেখে নি। এই দেখেন বন্ধু এখানে কেমন টিয়া হয়েছে সাদা রঙের। চলো বন্ধু চলো বন্ধু চলো, কবিতার কবিতার বন্ধুগুলো কেমন কবিতা দেখলেন, ঝুটালা আছে গলায় ঝুট। দেখুন এই পাশে একটা বড় পুকুর রয়েছে, দেখুন বন্ধু এখানে, দেখুন বন্ধু এখানে একটা গাছ রয়েছে কিন্তু গাছে সব পাখি রয়েছে পাশে হান্দুরা। এবার আমরা দেখিনি এখানে একটা গরিলা বসে আছে, আসুন গরিলাটাই দেখিনি। দেখুন প্লাস্টিকের গরিলা বন্ধু আমার, কেমন কেমন করে রয়েছে দেখুন, গরিলাটা দেখতে পাচ্ছেন ভালো করে, একদম হনুমানের মতো রয়েছে। আসুন আমরা আরো কিছু দেখেনি, এখানে দেখেন কত রকমের কার্টুন ভিডিওর খেলনাগুলো রয়েছে।
দেখুন বন্ধুরা ঘাসকে কিরকম করে কাটিং করে মানুষ ছাগল তৈরি করে নিয়েছে। এবার দেখেন আরো আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি বন্ধু। আমরা আরো কিছু দেখাচ্ছি কেমন করে কি কিরকম একটা গাছ, গাছের নামটা জানি না আমরা। হ্যাঁ হ্যাঁ ফুল রয়েছে চারিদিকে। কেমন করে দেখেন বাঘ তৈরি করে দিচ্ছে, সিংহ তৈরি করে দিচ্ছে ঘাস দিয়ে। কেমন কিন্তু ভিতরে শিক আছে, দেখেন কত বড় একটা গরু। আমরা এখানে দেখালেন একটা ডিপ তৈরি করেছে, দেখালেন মিনি ট্রাক্টর কাজের জন্য তৈরি হয়েছে, কাজের জন্য মিনি ট্রাক্টর। বন্ধুগণ বন্ধুগণ এগুলো পালিয়ে আসো, আসুন চলো আসুন, আসেন আসেন। দেখালেন এখানে অনেক রকমের দোনা আছে, আমরা সেটা খাবো। বন্ধুগণ আমরা আরো দেখেনি, দেখেন দেখেন এইখানে একটা বাথরুম রয়েছে, আর এখানে আমরা জল খাওয়ার জন্য 2 টাকার কয়েন ভর্তি কয়েন ভরি আর 1 লিটার জল পেয়ে যায়। দেখুন 1 টাকা 5 টাকা 10 টাকা যাই যেটাই ভরবেন কয়েন রয়েছে। আসুন ভরবো, আসুন দেখেনি, এদিকে আসুন দেখেনি, এদিকে কেমন একটা কুকুরের মতো সাইজ দেখতে পাচ্ছি, নামটা বুঝতে পাচ্ছি না, ক্যাঙ্গারু। দেখেন বন্ধুগণ আমরা এখানে দেখে আসছি কি রয়েছে, যে নেট দিয়ে ঘেরা রয়েছে, টাইলস বসা রয়েছে। এতদূর দেখালাম, এবার আসুন আমরা আর এক সাইড আপনাদেরকে দেখাচ্ছি, চলো আসুন গোকুনো পার্কে। এটা হলো গোকুনোর পার্ক, বন্ধু আমরা এদিকে যাব, ওদিক দিয়ে আর যাব না, চলো আসুন। আমি চশমা পরে গেছি, এই চশমা ফেলে দে, ভাঙা চশমা। দেখেন একটা আমার দাদুদের, একটা আমাদের দাদুদের বয়সের লোক, আর একটা কিরকম সিংবেড়া মানুষের মতো একটা বিটি ছেলে, দুটাও বিটি ছেলে সেখানে একটা কিরকম একটা জিনিস করছে দেখে নেন। চলো আসুন, আমরা সামনে দেখতে পাচ্ছেন গন্ডার, আমরা খুব ছোটর জন্য দেখতে পাচ্ছি না, ওইটা তুই মুখ তুলে দেখুন। আবার বৃষ্টি চলে আসছে, এবার আমাদের বোধ হয় কোনো জায়গায় বিশ্রাম নিতে হবে দাঁড়ানোর জন্য। চলো আসুন, এই পাশে দেখুন কত রকমের ছাগল রয়েছে, এদিকে দেখুন কত রকমের ছাগল রয়েছে, এদিকে দেখুন ঘোড়া, তিনটে চারটে ঘোড়া রয়েছে, ইংলিশ যাকে বলে হর্স। দেখেন দেখতে পাচ্ছেন ছাগল রয়েছে, হরিণ রয়েছে, দেখেন খ্রিস্টান চার্চের বারবেলা রয়েছে এখানে, এখানে বানর বসা রয়েছে, এখানে দেখুন কত রকমের কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন একবারে ডান সাইডে রয়েছে খ্রিস্টানদের খ্রিস্টান, তার এপাশে রয়েছে পণ্ডিত, তার এপাশে রয়েছে আমাদের মুসলমান। আসুন এবার আপনাদেরকে আমরা একটা পুকুর দেখাবো, সে পুকুরটা বিরাট বড় পুকুর, চলো আসুন। কত বড় পুকুর, আমি মনে করছি এদিকে পাথা লেট দিয়ে ফেলে দেবো পুকুরে, কিন্তু লেখাটা ফেলিয়ে ফেলতে পারছি না, তার কারণ হচ্ছে তাদের আমি এদিকে সাথে করে নিয়ে এসেছি। আসুন পুকুরটা দেখলে, কিন্তু পুকুরটা বড় রয়েছে কিন্তু
পানির সমস্যা, এখনো পানি বসে। চলেন আমরা একটু বিশ্রাম নিই, তারপরে আবার আপনাদেরকে পরে এসে দেখাচ্ছি। চলেন, দুই পাশে কত রকমের গাছপালা রয়েছে, ক্যাঙ্গারু রয়েছে, বানর রয়েছে, কুকুর রয়েছে, যা দেখবেন সেটাই রয়েছে। আমাদের গোকুন্ড পার্কে চলে আসবেন, প্লাস্টিক এত রকমের খেলনা রয়েছে, সব দেখে নেবেন। আসুন ভাই, গোকুন্ড পার্ক, গোকুন্ড পার্ক, গোকুন্ড পার্ক দেখে নিন। ভাল্লুক, ক্যাঙ্গারু, এখানে ডেঞ্জার আছে, এখানে ডেঞ্জার লেখা আছে, তার কারণ হচ্ছে এখানে কারণ রয়েছে, তার জন্য ডেঞ্জার লেখা রয়েছে। এই দেখেন বিশ্বব্রহ্মাণ্ডের বিপদ আছে এখানে। আর এখানে দেখলেন হরিণ, আর এখানে দেখলেন বাঘ, বাঘ যাকে আমরা ইংরেজিতে টাইগার বলি, টাইগার। চলেন আমরা আরো অনেক কিছু দেখে নি। দেখেন আর একটা টাইগার, গরু, আমরা গরু পুষি, গরু দেখলেন। এখানে একটা কত বড় হাতি, আর হাতি রয়েছে, ষাঁড় রয়েছে, আবার এখানে একটা গন্ডার রয়েছে, কত বড় দেখে নেন। আর এদিকে একটা দেখেন, এদিকে দুটো দেখেন, সিংহ রয়েছে, বনের রাজা। এদিকে এখানে কত রকমের গরু রয়েছে, হাতি রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, গরুরও বাচ্চা রয়েছে। আসুন দেখে নি, দেখুন এখানে কত রকমের গাছপালা, ষাঁড়ও রয়েছে, মহিষও রয়েছে, দেখলেন। শিয়াল, শিয়াল দেখে নিন। এবার আপনাদেরকে আসুন আমরা অনেক কিছু দেখাবো। দেখালেন সব কিরকম ঘাসের তৈরি মাছ রয়েছে, দেখুন এখানে সব রকমের গাছ আছে, গোলাপের গাছ রয়েছে, পদ্মর গাছ রয়েছে, যত রকমের দেখুন সবের গাছ রয়েছে, ফুলের কাঁটা রয়েছে আপনাদের। এবার আমরা ছলছড়ি দেখবো, ছলছড়িতে আমরা চাপবো, দেখে নিন কিরকম করে ছলছড়িতে চাপবো। দেখেন এইগুলো সন্ধ্যাবেলা লাইট জ্বলবে, কিন্তু এখন সেটা চালু করেনি। এই দেখেন এইখানে এরা কিন্তু মজা করছে, আমি মজা করতে পারছি না, ভিডিও করছি, আর এরা কিন্তু মজা করছে, আর আমি মজা করতে পারছি না। এদের লাগছে পাশে লাত মেরে দেবো, ফেলে দেবো, কিন্তু লাত মারতে পারছি না, আমাদের সব ভাই বন্ধু হয়। চলেন আমরা বাইরে চলে যাই, আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তার জন্য বেশি লোক, বেশি লোক সংখ্যা নাই, তার জন্য আমাদের বেশি ভালো রয়েছে। আসুন আমি এবার একটু দোলনা খেলি, দেখুন সব বাচ্চা বাচ্চা ছেলে কি করছে। আর কিছু বাইরে দেখুন, চলুন এবার আমরা একটু ঘুরে নি সামনে, দেখুন এরা মজা করছে দোলনা। আমাকে একটু চাপালে না, কত বড় একটা পৃথিবীর মতো রয়েছে, সেটাতে আমি আজকে উঠবো। আসুন উঠে নি, কত রিক্সার ব্যাপার দেখুন। দেখুন আমি আজকে কোথায় উঠেছি, আমাকে লাগছে ভয় ভয় লাগছে, আমি পড়ে যাবো তাই লাগছে, কিন্তু আমার বন্ধুরা দেখুন কিরকম করে ছল ছলি গেছে, আর আমি কোথায় এসে বসে আছি দেখে নে। তুমি কাঁদা লাগিস রে, হাত করে মুছাও না, হাত করে মুছাও, হাত করে কত না দেবো, ধুমাকো দেবি আমার লেগেছে, হাত করে মুছাও হবে, হাত করে দেখুন বন্ধুগণ। এ আমার বন্ধুটা পেছনে পাথায় কাদা লেগে গেছে, দেখুন আমরা বেড়ে